بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. وقال تعالى في موضع آخر: إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك من يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا مبينا. عن جابر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ثنتان موجبتان. قال رجل: يا رسول الله، ما الموجبتان؟ قال: من مات يشرك بالله شيئا دخل النار، ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. رواه مسلم. عن عبد الله بن عمرو رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ألا أنبئكم بأكبر الكبائر؟ الإشراك بالله، وعقوبة الدين، وقتل النفس التي حرم الله إلا بالحق، وفي رواية: اليمين الغموس. رواه البخاري. যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুজতফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শিরকের পরিণাম এবং ব্যাপকতা, এর উপরে সংক্ষিপ্ত খুতবা পেশ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট একটা বাণী মুসলিমদেরকে চিন্তিত করে ফেলে। যিনি বুঝেন তিনি সচেতন হওয়ার চেষ্টা করেন। কথা বোঝা যাচ্ছে? আবার
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউসুফ 108 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তাদের অধিকাংশই মুশরিক। আশ্চর্যজনক ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের কথা বা এ ধরনের বাক্য বললেন কেন? যারা ঈমান আনে তারা মুমিন হয়, ঈমান আনার পরে মুমিন না হয়ে আল্লাহ মুশরিক বললেন কেন? তাহলে মুসলিম ব্যক্তি মুশরিক হয় এই আয়াত প্রমাণ করে। এই আয়াতটা আমাদেরকে ভাবিয়ে তুলে আমার মধ্যে যে ঈমান রয়েছে এই ঈমান নিয়ে আমি মুসলিম মুমিন না মুশরিক, আমার মধ্যে বা আমি যে ঈমানটাকে লালন করি সেই ঈমানের মাধ্যমে আমি কি মুমিন না মুশরিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকেই মুশরিক বলছেন। এর মৌলিক কারণ হলো শিরকের পরিণাম সম্পর্কে না জানা এবং শিরকের যে ব্যাপকতা, সর্বত্র যে শিরক ছড়িয়ে আছে এই সম্পর্কে আমাদের উদাসীনতা, আমরা অসচেতন, আমরা সচেতন নই। এজন্য এই আয়াতটি ব্যাখ্যা করার আগে আমি আপনাদের সামনে শিরকের পরিণাম সম্পর্কে মাত্র কয়েকটি পয়েন্ট উল্লেখ করব। এক নম্বরে, শিরক সবচেয়ে বড় অপরাধ, পৃথিবীতে এর চেয়ে বড় পাপ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেননি। সূরা লোকমান 13 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন লোকমান রহিমাহুল্লাহর একটা বক্তব্য তিনি উল্লেখ করেছেন। তার ছেলেকে তিনি বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস তুমি আল্লাহর সঙ্গে শরিক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ। এটা আল্লাহর ভাষায় সহিহ বুখারীতে দ্বিতীয় খণ্ডের 884 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উনাব্বিকুম বি আকবারিল কাবায়ের, হে সাহাবীরা আমি কি তোমাদেরকে বড় পাপের মধ্যে সবচেয়ে বড় কোনটি, কোনটি সবচেয়ে বড় এই সম্পর্কে কি বলবো না? তারপরে বলেছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরিক করা বড় পাপগুলোর মধ্যে সবচেয়ে বড়, আকবারুল কাবায়ের। ও উকুকল ওয়ালিদাইন, দুই নম্বরে পিতা মাতার অবাধ্যতা করা, তিন নম্বরে আসছে মানুষ হত্যা করা, অন্য বর্ণনায় আসছে এই তিন নম্বরে মিথ্যা সাক্ষ্য প্রদান করা, মিথ্যা সাক্ষী দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য স্পষ্ট প্রমাণিত হয় শিরিক সবচেয়ে বড় অপরাধ। দ্বিতীয়ত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যত পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় পাপ হলো শিরক। দুই নম্বর, যদি কোনো ব্যক্তি শিরক করে তাহলে তার পূর্বের যাবতীয় আমল নষ্ট হয়ে যাবে, কোনো আমল থাকবে না, হজ্জের হোক, রমজান সিয়ামের হোক, যাকাতের হোক, সালাতের হোক, যে নেকি সে করুক না কেন কোনো নেকি আর থাকবে না। আল্লাহ বলছেন, সূরা আনআম 85 নম্বর আয়াত, ওয়ালাউ আশরাকু লা হাবিত আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরিক করে তারা যা আমল করেছে সবই নষ্ট হয়ে যাবে। এটা আল্লাহরই বক্তব্য। আমাদের আরো সচেতন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ধমক দিয়ে। সূরা জুমার 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাইন আশরাকতা, তার আগে বলা হচ্ছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতি যে নির্দেশ প্রদান করা হচ্ছে এই নির্দেশ একই নির্দেশ আপনার পূর্ববর্তীদের উপরেও প্রদান করা হয়েছিল। লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লাইহ বাতন না আমালুক, অবশ্যই অবশ্যই আপনার আমল সমূহ বাতিল হয়ে যাবে। বলে একটা কুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, অর্থাৎ জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তিন,
শিরিক যদি কোনো ব্যক্তি করে, এই আয়াতের পাশে আর একটা হাদিস যোগ করা যায়, হাদিসটা একটু লম্বা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। শিরিক করলে যে আমল বাতিল হয়ে যায়, তাৎক্ষণিক বাতিল হয়ে যায়, সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায়, এতটুকু দেরি করে না, তার একটা হাদিস বর্ণিত হয়েছে ইমাম আহমদ বিন হাম্বলের একটা গ্রন্থ কিতাবুজ জুহুদ, হাদিসেরই গ্রন্থ। এই গ্রন্থের 15 এবং 16 পৃষ্ঠায় হাদিসটা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন যে দাখালাল জান্নাতা রাজুলুন ওয়া দাখালান নার রাজুলুন বিজুবাবিন, একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে একটি মাছির কারণে, একটি মশার কারণে, আবার একজন ব্যক্তি জাহান্নামে যাবে একটা মশার কারণে। কালু কাইফা তারা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম বললেন হে আল্লাহ রাসূল, আপনি এটা দ্বারা কি বুঝাতে চাইলেন? একটা মশা একটা মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে, আবার একটা মশা একটা মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মারা রাজুলান আল্লাহ কওম, একটা এলাকা দিয়ে, ধরুন ভাসানটা এলাকা, দুইজন লোক অতিক্রম করছে, ওয়ালাহুম সালাম, তাদের একটা মূর্তি আছে, কবর আছে, তাদের দাবি মানমার আলাইনা আল ইউকারিব লাহু শাইয়া, যে এই দিক দিয়ে অতিক্রম করবে সে যেন কিছু দান করে যায়। ফাকালু লিআহাদিহিমা, এলাকাবাসী দুইজনের একজনকে বলছে তুমি কিছু দান করো, সে বলছে লাইসা ইন্দি শাইইন উকারিবু ইলাই, আমার কাছে তো কিছু নেই যে সেটা দান করব। তখন তারা দাবি করলো ওয়ালাউ কুনতা জুবাবান, তুমি যদি একটা মাসি মানত করতে পারো তবুও মানত করো। ফাকাররাবালাহু জুবাবা, বলা মাত্র ওই ব্যক্তি বলে দিল ঠিক আছে আমি একটা মশা বা মাসি মানত করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাখাল্লু সাবিলাহু, এলাকাবাসী তার রাস্তা ছেড়ে দিল, বললো তুমি যাও। এর পরে ব্যাখ্যাটা হলো দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করল। যতই আমল থাক না কেন তার, শিরিক করেছে তো সব আমল বাতিল, একে আর জান্নাতে নিয়ে আসার সুযোগ নেই। দ্বিতীয় বিষয়, দ্বিতীয় জনকে তারা বলল, সে স্পষ্ট জানে দিল লাইসা ইন্দি শাইইন উকাররিবু ইলাই ওয়ালা উকাররিবু শাইয়ান ইল্লাল্লাহ, আমার কাছে কিছু নেই তাকে দান করব, আর আমি আল্লাহ ছাড়া কাউকে দান করব না। ফাদরাবাহু ওয়া কাতালা উনুকাহু, তাকে মারতে মারতে একেবারে হত্যা করে টুকরো টুকরো করে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে চলে গেল। সবচেয়ে বড় ব্যাপার, এই ব্যক্তির যতই পাপ থাক না কেন, শিরিকের বিরোধিতা করার কারণে সব পাপ মাফ হয়ে গেছে এবং সে জান্নাতে চলে গেছে। এখানে পয়েন্ট আপনারা কখনো ভুলবেন না, একজন ব্যক্তি শিরিকের বিরোধিতা করতে গিয়ে তার জীবনও যদি চলে যায়, সমস্ত পাপ আল্লাহ মাফ করে দেবে এবং তাকে জান্নাত দান করবে। এখানেই শক্ত আকীদা লুকিয়ে রয়েছে, শিরিকের বিরোধিতা করার এটা মানে জাজা বা প্রতিদান, মেরে ফেলে দিল, জান্নাতে চলে গেল, কারণ তার কোনো পাপ থাকতে পারে না, হাদিসে তো উল্লেখ নাই। এখানে আর একটা হাদিস যোগ করি, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 66 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে কিতাবুল ঈমানের মধ্যে। একদিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিনতানে মুজিবাতান, দুইটা জিনিস আবশ্যক ঘটবে এতে কোনো সন্দেহ নেই। একজন সাহাবীকে দাঁড়িয়ে বললেন কলু মাল মুজিবাতান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী দুইটা জিনিস আবশ্যক কি? তিনি বললেন সোজা কথা বলে দিলেন মাম্মাতা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার, যে শিরিক করে মারা যাবে সে জাহান্নামে যাবে, ওমাম্মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, আর শিরিক না করে যে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসের অর্থ হলো এই যে শিরিক করে যদি মারা যায় কোনো ব্যক্তি, তার যতই আমল থাক না কেন, যদি 300 মসজিদ ঢাকা শহরে তৈরি করে তবুও শিরিক করার কারণে ও জাহান্নামে যাবে। আর এর অর্থ ও যতই পাপ করুক না কেন, শিরিক না করে যদি মারা যায় তাহলে কোথায় যাবে? জান্নাতে যাবে। এখানে আরেকটি হাদিস যোগ করতে হবে, তিরমিজি দ্বিতীয় খণ্ডের 194 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের মাঠে অবস্থা বলবেন, আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, আমাদেরকে বলছেন আল্লাহ
হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বি কুরাবিল আরযে খাতায়া আল্লাহ তুশরিক বি শাইয়া, তুমি যদি আগামীকাল কিয়ামতের মাঠে আমার কাছে আসমান থেকে জমিন পর্যন্ত ভর্তি পাপ নিয়ে উপস্থিত হও, ওয়ালা তুশরিক বি শাইয়া, এতগুলো পাপের মধ্যে কোন শিরিকের পাপ নাই, লা আতাইতুকা বি কুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে তোমার কাছে উপস্থিত হব, এটা হাদিসে কুদসি। মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিরিক না করাটা এটা তো মর্যাদাবান কথা, মর্যাদাবান বিষয়, মর্যাদার বিষয় কল্পনা করা যায় না। শুধু শিরিক যদি না করে, শিরিক না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সবই ক্ষমা করে দেবেন, যদি শিরিক থাকে ক্ষমা করবেন না, খুব কড়া জিনিস। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আশ-শিরকু ফি উম্মতি কাদাবি বিন নামলা, আমার উম্মতের মধ্যে শিরিক ছড়িয়ে পড়বে ও জানতেই পারবে না, যেমন ছোট্ট পিঁপড়া কখন শরীরের মধ্যে ঢুকে গিয়ে কামড় দেয় জানতে পারে কি, ঠিক এইভাবে পিঁপড়ার মতো হাঁটি হাঁটি পাপা করে শিরিক কখন ঢুকে পড়বে আমার উম্মত জানতে পারবে না। এই জন্য আমি সবচেয়ে বেশি ভয় করি শিরিককে। যেগুলো বড় শিরিক সেইগুলোই বুঝানো যায় না। আমি দুই নম্বর পয়েন্ট বুঝাচ্ছিলাম, শিরিক কোনো ব্যক্তি যদি করে মারা যায় তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, কোরআন দ্বারাও প্রমাণ, হাদিস দ্বারাও প্রমাণ। তিন, কোনো ব্যক্তি যদি শিরিক করে মারা যায়, শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করবেন না যদি তৌবা না করে। আমি জানতে পারলাম এতদিন কবরে ফুল দিয়েছি, জানলাম আল্লাহ কবরে এতদিন ফুল দিয়েছি, শহীদ মিনারে ফুল দিয়েছি, আমি মাপ চাই, আর কোনোদিন ফুল দেব না, তৌবা করলে আল্লাহ মাফ করবেন, আর তৌবা না করে মারা গেলে আজীবন ইবাদত করে যেমন কাজ হবে না তেমনি কোনো আমুলও থাকবে না, পাপও মাফ হবে না। শিরিক যে করেছেন এই শিরিকের পাপের ক্ষমা আল্লাহ করবেন না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরিকু বিহি আইয়ুশরাকা বিহি শাইয়্যা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ নিশ্চয় আল্লাহর সঙ্গে শরিক করা হলে আল্লাহ ক্ষমা করবেন না, চাইলে অন্য পাপ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারেন, এটা আল্লাহর ইখতিয়ার, মাইয়াশা, যাকে চাইবেন তাকে ক্ষমা করবেন। আপনি মনে করে নিন আমার শিরিক নেই ক্ষমা পাবই, এটা আপনার অহংকার হয়ে গেল। আল্লাহ বলেছেন আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করব, আপনার আমার কোনো ইখতিয়ার সেখানে নেই। এটা সূরা নিসা 48 নম্বর আয়াত, 116 নম্বর আয়াত, সূরা মায়েদার মধ্যে কঠিন কথা বলা হয়েছে। চার নম্বর একটা বিষয়, যে ব্যক্তি শিরিক করে মারা যাবে ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, জান্নাত হারাম তার প্রতি। সূরা মায়েদা 72 নম্বর একটা খুলুন, খুব কঠিন আয়াত, বোঝানোই মুশকিল। আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করবে তার উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে, ও জান্নাতে যাবে না, সুযোগ নাই। তারপরে বলেছেন, ওয়া মাওয়াহুন নার, কোথায় যাবে, তার স্থান হবে জাহান্নাম। তারপরে আবার বলেছেন, ওয়া মা লিদ-যালিমিনা মিন আনসার, এই শিরিককারীদের জন্য কাল কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না। সাহায্যকারী আপনাকে সাহায্য করবে, সাহায্যকারী যে থাকবে না তার প্রমাণে একটা হাদিস এখানে পেশ না করলে সাহায্যের বিষয়টা বোঝাতে পারবো না। পীর সাহেবরা শিরিক করায় মুরিদদেরকে কালকে জান্নাতে নিয়ে যাবে বলে ধোঁকা দিচ্ছে, তাহলে এই হাদিসটা এখানে পেশ করতে হয়। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 473 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, আহাদিসুল আম্বিয়া, নবীদের ঘটনা বলে অনুসাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ালকা ইব্রাহিম আবা ওয়াজার, কাল কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন, ওয়ালা অজহে আজার কতরা ওয়া গাবার, ইব্রাহিম আলাইহিস সাল্লামের অবস্থা হবে এমনটা, যখন যাবেন তখন দেখতে পাবেন তার পিতা আজরের মুখমণ্ডলটা ধুলায় মলিন হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, গিয়ে বলবেন,
যে আলম আকুল্লাকা লাম তাসিনি, আব্বা আমি কি আপনাকে বলিনি আপনি আমার নাফরমানি করবেন না, আমি তো বলেছি। এই কথা বলতে না বলতেই আজর বলে ফেলবে ফালিয়াউমাল আসিকা। এটা আরবি বাক্যের একটা ভাব, আপনাদের বুঝাতে পারবো না, তারা যারা আরবি জানেন তারা বুঝতে পারেন। মানে মূল জিনিসটা আগে চলে আসার কারণে ফা শব্দটা আসছে, ফালিয়াউমাল আসিকা। বেটা আজকে তুমি যা বলবে তাই মানবো, আজকে আর নাফরমানি করবো না। দাপট কত ছিল আজরের। নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী, নমরুদের ডান হাত, আজরের দাপটে টিকতে পারেননি ইব্রাহিম আলাইহিস সালাম, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন। সে আজরের দাপট শেষ, আজকে বলছে ফালিয়াউমালা আসিকা, কিয়ামতের দিন বলবে বেটা আজকে আর তোমার অবাধ্যতা করব না, যাই বলবে তাই শুনবো। আল্লাহর কাছে গিয়ে আবেদন করবেন, সাহায্যকারী যে কেউ থাকবে না, এই বাক্যটা তার বাস্তব প্রমাণ। তিনি বলবেন ইয়া রব্বি ইন্নাকা ওয়াত্তানি আল্লাহ তুখজিয়ানি ইয়াউমা ইউবাসুন ফা আইয়ু খিজিন আখজা মিন আবিল আবাদ। বলছেন হে আল্লাহ, আপনি আমাকে ওয়াদা দিয়েছেন আপনি আমাকে কিয়ামতের মাঠে অপমান করবেন না, কিন্তু বাপের যে অবস্থা, আব্বার যে পরিণাম পরিণতি, এর চেয়ে বেটার জন্য বড় অপমান আর কি হতে পারে। আবেদনটা দেখছেন, আবেদনটা কিভাবে সাজিয়ে বলছেন, আপনি ওয়াদা করেছেন আমাকে কিয়ামতের মাঠে অপমান করবেন না, অথচ এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে। আল্লাহ বলবেন ইন্নি হারামতুল জান্নাতাল কাফিরিন, আমি কাফেরদের উপরে জান্নাতকে হারাম করেছি, মুশরিকরা জান্নাতে যাবে না, তোমার সুপারিশ গ্রহণযোগ্য হলো না। ইয়াকুলু লাহু উনজুর মা তাহতারিজ লাইক, ইব্রাহিম তুমি তোমার পায়ের নিচে তাকিয়ে দেখো, ফারা বিযিখিন মুলতাতিখিন, ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের দিকে তাকিয়ে দেখবেন যে একটা পশু, বানরের মতো একটা পশু, ওকে কাদায় লেপটানো হয়েছে, পায়খানা ড্রেনে চুবানো হয়েছে, স্বচ্ছতে একটা পশু দেখতে পাবে। ফায়ু খাদুবি কয়মেগে ফায়ুল কাফিন নার, তাকে কে যেন ধরবে, হাদিসে উল্লেখ করা নয়, তার চার পা করে ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই করতে পারবেন না। হাদিস থেকে বুঝলাম ইব্রাহিম আলাইহিস সালাম এবং বদমাস আজরের ঘটনা, কিন্তু এটাকে আমল করি, আজকে হক কথা বলতে গেলে টুটি চেপে ধরা হয়। অন্যকে তো বানর তৈরি করা হবে না কিয়ামতের মাঠে, আজরকে কেন করা হবে, ফেরাউনকে বানর তৈরি করা হবে এটা হাদিসে বলা হয়নি, আজরকে কেন বানরে পরিণত করা হবে, ওকে পায়খানার ড্রেনে কেন নিক্ষেপ করা হবে, কেন চার পা করে বেটার সামনে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার কারণটা কি? হক জেনেছিল, হক বুঝেছিল ও মানেওনি, বরং ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার ভয় দেখিয়েছিল, বারবার বলছে হে আব্বা হে আব্বা হে আব্বা হে আব্বা, বারবার মহব্বতের সাথে ডেকে তাকে সংশোধন করেছে। চারবার বলার পরে আজর বলছে কলা রাগিবুনান আনতা আনালি হাতিয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমার মূর্তিগুলোকে ভৎসনা করছো, লাইল্লাম তন্তাহি, তুমি যদি বন্ধ না করো তোমার মুখ, লার্জুমান না, আমি তোমার মাথাকে পাথর দ্বারা গুঁড়িয়ে একবারে চূর্ণ বিচূর্ণ করে দেবো, অহজুর্ণি মালিয়া, দূর হও আমার পরিবার থেকে, তুমি আমার দেশে থাকতে পারবে না। এই ধমকে ইব্রাহিম আলাইহিস সালাম টিকতে পারেননি, ছেড়ে দিয়ে চলে গেলেন যে তোমার দেশে থাকলাম না, তাওহীদের সামনে সব কিছু গ্রহণ করতে পারি, সুতরাং তোমাদের মধ্যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকলো না। সূরা মারিয়াম খুলুন 42, 43, 44, 45 নম্বর একটা খুলুন, আর এদিকে মুমতাহানা 4 নম্বর একটা খুলুন, তিনি বলে দিলেন ওয়াবাদা বাইনানা ইন্না বুরাউকুম মিনকুম মিম্মা তাহুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন হলো, তোমরা যার ইবাদত করো তার সাথে সম্পর্ক ছিন্ন হলো, চলে গেলাম, যতদিন এক আল্লাহর ইবাদত না করবে, এক আল্লাহকে মেনে না নেবে, ততদিন তোমাদের সাথে বিদ্বেষ থেকেই গেল। এই কথা জাতিকে বলে তিনি বেরিয়ে চলে গেলেন। কিন্তু আজরের কি অবস্থা? আজকে শিরিকের বিরুদ্ধে কথা বলতে গেলে সঙ্গে সঙ্গে গোয়েন্দা পিছনে লাগে, বেদাতের বিরুদ্ধে কথা বলতে গেলে সঙ্গে সঙ্গে প্রশাসনের লোকেরা আড়ি পেতে থাকে। প্রশাসনের লোকেরা কি মুসলিম নয়? আমরা তো রাষ্ট্রীয় যন্ত্রে যারা আছে তাদেরকে বলি আপনারা শিরিককে উৎখাত করেন, ক্ষমতা আপনাদেরই হাতে, যে না। কিন্তু মুশকিল হলো জুমা মসজিদে খুতবা দেব আর আপনার মতো মুসল্লি এখানে বসে থাকবে,
শিরিকের বিরুদ্ধে কথা বললে আপনি প্রতিবাদ করবেন? আপনাকে কে মসজিদে সালাত পড়তে আসতে বলেছে? আপনাকে কে মুসলমান বলেছে? খুতবা দেওয়ার পরপরই আপনার ক্ষমতা আছে পুলিশ নিয়ে এসে থানায় মামলা করার সুযোগ দেন? আপনার দাপট তো আজরের মতো দাপট নেই, নমরুদের মতো দাপট নেই। পাঁচ দিনের ক্ষমতা পেয়ে আপনি ক্ষমতা দেখাচ্ছেন, আমিও কাল কিয়ামতের মাঠে ক্ষমতা দেখাই ছাড়বো ইনশাআল্লাহ। শিরিকের বিরুদ্ধে আজীবন বক্তব্য দিয়ে যাব, কথা বলে যাব। আমি কৃতজ্ঞতা স্বীকার করি শিরিক এবং বেদাতের বিরুদ্ধে উন্মুক্ত স্বরে কথা বলার জন্য সুযোগ মসজিদ কমিটিকেই করতে হবে। আপনি সংশোধন না হলে নেটের মাধ্যমে চলে যাচ্ছে, গোটা পৃথিবীর মানুষ বক্তব্য শুনে শিরিক এবং বেদাতকে ঘৃণা করছে। তার বাস্তব মডেল হলো মোহাম্মদপুর আলমিন জামে মসজিদ, আহলে হাদিস মসজিদ। মোতাল্লি সাহেব বলে দেন, বুক ফুলিয়ে কথা বলবে তবে কুরআন এবং হাদিস দ্বারা বলবে, কোনো ব্যাটার ক্ষমতা নেই বক্তব্যের প্রতিবাদ করে। চলেছে না? সবচেয়ে মসজিদে মুসল্লি কেন আসে? ভাষণটাকে উন্মুক্ত স্বরে কথা বলি। এই জন্য যদি সৎসাহস থাকে শিরিকের বিরুদ্ধে উন্মুক্ত স্বরে কথা বলা যায়, মানুষকে বোঝানো যায়। একজনও যদি ঈমান না আনে, না বুঝে নেটে বক্তব্য শুনে তো একজন আনতে পারে? একজন ব্যক্তি যদি শিরিক বর্জন করে যত নাকি হবে, নাকিটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম খুলুন, সহিহ বুখারী খুলুন, 3701 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, আলী শুনো, আল্লাহ লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়, খায়রুল্লাক মিন হামুরের নাম, আল্লাহর কসম করে বলছি কাল কিয়ামতের মাঠে তোমার বদলা হবে কি, সৌদি আরবের অসংখ্য লাল নোট আল্লাহ রাস্তায় দান করলে যে নেকি হবে, তোমার আমুল্লামায় সেই নেকি লিপিবদ্ধ করা হবে। যদি বক্তব্যের কারণে একজন ব্যক্তি হেদায়েত পায়, কমিটির সদস্যরা পূর্ণ নেকি তারাও পাবে। যদি অসংখ্য উট আল্লাহ রাস্তায় দান করলে যে নেকি হয়, সে নেকি তারা পাবে। মসজিদে উপস্থিত মুসল্লির একজন আকিদা পোষণ করলো না, হতে পারে, কিন্তু এই বক্তব্য যখন ছড়িয়ে যাবে একজনে কি ঈমান আনতে পারে না? অবশ্যই পারে। দুঃখজনক ব্যাপার, আমরা শিরিকটা বুঝারই চেষ্টা করি না। এখানে আপনি এবং আমি কি বুঝবো? কাল কিয়ামতের মাঠে আজরে যদি অবস্থা এই হয়, শিরিকের বিরুদ্ধে কথা বলার কারণে, বেদাতের বিরুদ্ধে কথা বলার কারণে, তাগুতের বিরুদ্ধে কথা বলার কারণে যদি কোনো ব্যক্তি হকটা জানার পরে হুজ্জতি করে, মামলা করে, যদি প্রত্যাখ্যান করে, যদি জুলুম করে, কাল কিয়ামতের মাঠে এদের পরিণত আজরের মতো হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। অতএব সাবধান। বরং আমরা বলে থাকি একটা ছোট্ট কথায়, বলে থাকি একটা কথায়, রোম সম্রাট যেমন আত্মসমর্পণ করেছিলেন, সুতরাং শাসক যত বড়ই হোক না কেন, গোয়েন্দা যত বড়ই হোক না কেন, যিনি ডিসি হন, এসপি হন, এমপি হন, মন্ত্রী হন, ব্যবসায়ী হন, সভাপতি হন, যে যে জায়গায় রয়েছেন সে জায়গাতেই আমরা বলি আত্মসমর্পণ কোন শরীয়তের প্রতি। আবু সফিয়ান গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির বিরুদ্ধে বলছিল, তিনি নিজে সাক্ষাৎকার নিলেন। নেওয়ার পরে অবশেষে আবু সুফিয়ানকে বলছেন, আবু সুফিয়ান, তুমি তো মুশরিক, তোমার কথাই যদি সত্য হয়, তুমি তো মক্কা মদিনাকে নিয়ে ভাবছো, আমার কথা শুনে রাখো, ওয়াইন কান হাক্কান মা তাকুল, তুমি যে কথাটি বললে এই কথা যদি তোমার কথাই যদি সঠিক হয়, তুমি যে সাক্ষাৎকার দিলে সেদিন আবু সুফিয়ান মিথ্যা কথা বলেনি, সবই সত্য কথা বলেছে, কারণ তার সাথে আরো 30 জন লোক ছিল, সচেতন মুশরিক ছিলেন আবু সুফিয়ান। তখন বলে, তোমার কথাই যদি সত্য হয়, মক্কা মদিনা নয়, ফাসা ইয়ামলিকু মা তাহতা কদমাইয়া, এই মোহাম্মদ মক্কা মদিনাকে ছাড়িয়ে এই রোম সম্রাটের সিংহাসন পর্যন্ত একদিন দখল করবে। আবু সুফিয়ান, তুমি এক বোকা, বোকা না হলে আমার কাছে আসো, লাইন কুনতু ইন্দাহু, আমাকে বুঝাতে আসছো, যদি আজকে আমি মোহাম্মদের কাছে থাকতাম, লা গসালতু কদমাইহি, আমি রোম সম্রাট তার দুই পা ধুয়ে দিয়ে তাকে সম্মান দান করতাম। মুশরিকের কাছে দাওয়াত পেয়ে রোম সম্রাটের এই অবস্থা, আর আজকে মুসলিম ব্যক্তি তাওহীদের উপরে খুতবা দিচ্ছে, মুসল্লি প্রতিবাদ করে যে শহীদ মিনারের বিরুদ্ধে কথা বলেন কেন? আমি কি শিকাই তুলে রাখব? এই আয়াতের ব্যাখ্যা এবার বুঝতে হবে। এক, শিরিক সবচেয়ে বড় অপরাধ। দুই, শিরিকের পাপ করলে আল্লাহ ক্ষমা করেন না। তিন, শিরিক করলে জীবনে যত আমল করেছে সব নষ্ট হয়ে যায়। চার, শিরিক করলে জান্নাতের উপরে হারাম হয়ে যায়।
চারটি পয়েন্ট বলেছি, এবার ওই আয়াতের কথা আপনাকে বলতে হবে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশই মুশরিক, তার কারণটা কি? এবার চলুন ভাগ করি। তিন শ্রেণীর মানুষ সমাজে আমরা বসবাস করি, আপাতত ধরে তিন শ্রেণীর। এক শ্রেণীর মানুষ রাজনীতির নামে শিরিক করে, লালন করে শিরিক। আর এক শ্রেণীর মানুষ খানকা মাজারে বসে মাথায় পাগড়ি লাগিয়ে বড় লম্বা দাড়ি রেখে মানুষকে ধরে ধরে মুশরিক বানায়। আর এক শ্রেণীর মানুষ আছে উভয় প্রকার শিরিককে বর্জন করে নির্ভেজাল তাওহীদকে সৎ করে আঁকড়ে ধরে থাকে। রাজনীতির নামে শিরিক চলে, সামাজিকতার নামে শিরিক চলে, বৈশ্বিকতার নামে শিরিক চলে, পাশ্চাত্য মতবাদের পূজা করে মানুষ শিরিক করে। আমরা করি, একটা ছোট্ট শিশুও কবরের পাড়ে ফুল নিয়ে গিয়ে পিতামাতাকে শ্রদ্ধা জানাই, পত্রিকায় আমরা দেখি কবরে ফুল দেওয়া হলো শিরক। ওই কবরের বাসী ফুলের সেন্ট পায় না, এটা যদি না করে, অধিকাংশ যারা দলের সাথে জড়িত, রাজনীতির সাথে জড়িত, তারা অধিকাংশই দিবস পূজা করে থাকে। আর ওই দিবসে যদি না যায়, ওর মন্ত্রিত্ব টিকবে না, তার এমপিত্ব টিকবে না, কারণ দিবসে ফুল দিতেই হবে, এটা জানা কথা। এটাও যদি না হয়, তাহলে অন্তত এই বাংলাদেশে সিল পূজা হয়, গণতন্ত্রকে সাপোর্ট করে নিজেকে বড় ধরনের মানে পাশ্চাত্যপন্থী নিজেকে সাজিয়ে নেয়। এবার ব্যাখ্যা শুনুন, কবরে ফুল দেওয়া শিরক, মাজারে ফুল দেওয়া যেমন শিরক, দুইটাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনেই বলেছেন। জাতীয়তা কি বলে, বৈশ্বিকতার নামে শিরিক হবে, রাজনীতির নামে শিরিক হবে, সামাজিকতার নামে শিরিক হবে, ধর্মের নামে শিরিক হবে। কাবা চত্বরে 360টি মূর্তি ভাঙ্গার পরে আলীকে বলছেন, আলী এইদিকে আসো, শোনো, সহি মুসলিম খুলুন, 313 পৃষ্ঠার হাদিস, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদা তিমসান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফা ইল্লা সাওয়াইতাহু, আলী শোনো, যত ছবি এবং মূর্তি রয়েছে সবগুলোকে ভেঙে তুমি চুরমার করে দেবে, এবং যত উঁচু কবর রয়েছে সৌধ নির্মাণ করা সমস্ত কবরকে মাটির সঙ্গে মিশিয়ে দিবে, না দেওয়া পর্যন্ত ছাড়বা না। তাহলে দুইটাই বলা হয়েছে, আমাকে দুইটাই বুঝতে হবে। যেমন মূর্তি পূজা, খাম্বা পূজা, ভাস্কর্য পূজা শিরিক, তেমনি ধর্মের নামে মাজার পূজা, খানপা পূজা, কবর পূজাও শিরিক, এতে কোনো সন্দেহ নেই। দুই ধারাই, আমাকে দুইটা ধারাই বুঝতে হবে। একটা ধারা বুঝলে হবে না, শুধু মূর্তির বিরুদ্ধে কথা বলি না, শুধু খাম্বার বিরুদ্ধে কথা বলি না। খাম্বা পূজা তো আজ থেকে নয়, 5000 বছর পূর্বেই খাম্বাকে ভেঙে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ দাদাকে বললেন, হে আব্বা, তোমরা এই মূর্তির সামনে দাঁড়িয়ে, খাম্বার সামনে দাঁড়িয়ে কিসে নিরাপত্তা পালন করো? তারা বলল, নাহনু ওয়াজাদনা আবানালাহা আবেদুন, বাপ দাদারা পূজা করতে তাই আমরা পূজা করি। তখন তিনি বললেন, ওয়াতাল্লাহি লা আকিদান্না মাসনামাকুম বাদা আন তুওয়াল্লুমুদ্দিরিন, শুনে রাখো, আল্লাহর কসম করে বলছি, তোমরা যখন চলে যাবে মেলায় সবগুলোকে সাইজ করে ছেড়ে দেব। ফাজালাহুম জুজাদা ইল্লা কাবির আল্লাহুম, আল্লাহ রিপোর্ট পেশ করছেন, 52, 53, 54 নম্বর আয়াত খুলুন, 55 নম্বর আয়াত খুলুন, সূরা আম্বিয়ার মধ্যে, সবগুলোকে ভেঙে একবার সাতু সাতু করে দিলেন, ভুসি বানিয়ে দিলেন, জুজাদা মানে ভুসি, ওই বড়টা রেখে সব ভেঙে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কাঠগড়ায় তোলা হয়েছিল ডেকে নিয়ে, তখন তিনি দাত্তহীন কণ্ঠে নমরুদের সামনে বলছে, উফফিল লাকুম আলিমা তাবুদুনা মিন দুনিল্লাহ, তোমাদেরকে অধিক, তোমরা যারা ইবাদত করো তাদেরকে অধিক। তখন কি বলল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নির্যাতন শুরু হলো, তাকে হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেওয়ার সিদ্ধান্ত হলো, আল্লাহর পক্ষ থেকে আরেক সিদ্ধান্ত হলো, যখন তাকে আগুনের মধ্যে ফেলা হচ্ছে তখন জিবরিল আমিন এসে বলছে, আলাকালি হাজা ইব্রাহিম, ইব্রাহিম আমি কি তোমাকে কোনো সহযোগিতা করতে পারি? তিনি বলছেন, লা হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, তুমি আমাকে কি সহযোগিতা করবে, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সুন্দর ব্যবস্থা করবেন। আয়াত নাজিল হয়ে গেল, কোনো ভয় নেই, শিরিকের বিরুদ্ধে এইরকমই দৃঢ় তাওহীদপন্থী না হওয়া পর্যন্ত আপনার ইমান পরিষ্কার হবে না, হওয়ার প্রশ্নই আসে না। বলে দিলে এমনটা, খাম্বা পূজা আজকে শিরিক, বহুদিন পূর্বে
যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙ্গে চুরমান করেছিলেন যোগ্য পিতার যোগ্য সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতে কাবা চত্বর থেকে মক্কা বিজয়ের দিনে এক মিনিট দেরি করেননি যখন বিজয় ঘটেছে সঙ্গে সঙ্গে যত মূর্তি ছিল সহিহ বুখারী 336 পৃষ্ঠা হাদিসটা খুলুন তিনি ঢুকে ইবনে মাসুদ বলেছেন দেখালেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন ওয়া হাওলাল কাবাতে 366 সুবাই এমন অবস্থায় কাবার চত্বরে 360টি মূর্তি সাজানো ছিল সবগুলো মূর্তিকে ভেঙ্গে সব চুরমার করে দিলেন এক হাতে আর বলছেন ভাষা কি তার অকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল হকের সাথে বাতিল চুরমার হয়েছে বাতিল চুরমার হওয়ারই যোগ্য এক হাতে এক নিমিষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 360টি মূর্তি ভেঙ্গে চুরমার করে দিলেন বুঝলেন না সাহাবা কেরাম একবার ভাঙলেন আলীকে ডেকে নির্দেশ দিলেন সাহাবেরা বলেছেন লিমাদা আরসালাকা রব্বুক হে মুহাম্মদ আপনাকে আল্লাহ কেন পাঠাইছে পৃথিবীতে তুমি কেন পাঠাইছে জানো না আল্লাহ আরসালানি রব্বি লিসিলাতিল আরহাম ওয়া কাসরিল আসনাম ওয়া আন ওয়াহিদা ফিল আরজ আমাকে পাঠাইছে কেন জানো আত্মীয় সম্পর্ক দৃঢ় করার জন্য মূর্তি ভেঙ্গে চুরমার করার জন্য আর গোটা পৃথিবীব্যাপী তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য সহিহ মুসলিম 1967 নম্বর হাদিসটা খুলে দেখুন বক্তব্যটা থেকে এক মিনিট দেরি করলেন না আপনার সাথে মূর্তির কিসের আপোষ খাম্বার কিসের আপোষ আপনার মাজার হিন্দুর মাঝে পার্থক্য এতটুকু এই হিন্দুরা সুন্দর করে নাক মুখ তৈরি করে শাড়ি পরিয়ে ওখানে এক থোকা কলা নিয়ে যায় এক কেজি মিষ্টি নিয়ে যায় আর আপনি যান তিনটা খাম্বা তৈরি করা আছে স্কুল মাঠে কলেজ মাঠে সেখানে গিয়ে খালি পেয়ে একটা দামি ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান আপনার চেয়ে আর হিন্দুর চেয়ে মূর্খতার পরিণাম কার বেশি বার বুঝুন এটা তো বলা লাগে না এই চেতনাটা ফিরেছে বহুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন আমি পড়ি তখন দুইজন ছেলে ক্যাম্পাসে আসছে আসার পরে হিন্দু ছেলেটাকে মুসলিম ছেলে বলছে তোরা দুর্গা পূজায় যাস কেন ওকে খেতে পারে কলা নিয়ে যাস মিষ্টি নিয়ে যাস ওরা মানুষ খেয়ে নেয় এগুলো চমৎকার কথা পাশে আমি আছি আমাদের তুমি তো খুব ভালো কথা বললে দেখছি তুমি তাকে এইভাবে বললে কিন্তু তুমি যে 21 ফেব্রুয়ারি 16 ডিসেম্বর 26 মার্চের দিনে পহেলা বৈশাখের দিনে বড় বড় ফুলের তুরি দামি ফুল নিয়ে গিয়ে ওই খাম্বার কাছে দাও যে খাম্বার হাতও নেই পাও নাই স্রেফ ইট এবং বালি দ্বারা তৈরি করা আছে ওখানে তখন হিন্দু ছেলেটা বলছে এবার তুমি জবাব দাও এবার ফাইনাল এই সংস্কৃত পূজা কে শেখালো আর কিছু কিছু বুদ্ধিজীবী আছে আমেরিকার 5-8টা গোলাম ইন্ডিয়ার 5-8টা এজেন্ট ব্রিটেনের একবারে খাস এজেন্ট তারা বলে থাকে এরা না শিক্ষিত জাতি এরা এরা বলে থাকে ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয় বেটা তুমি বাংলা একাডেমি লিখে রাখছো তুমি বাংলা একাডেমি খুলো এক জায়গায় লিখছো মূর্তি তার অর্থ লিখছো ভাস্কর্য আর এক জায়গায় লিখছো ভাস্কর্য তার অর্থ লিখছো মূর্তি তুমি আমাদেরকে ধোঁকা বানাতে চাও বাঙালি জাতিকে এইভাবেই অন্ধকারের মধ্যে শেষ করছে বলছিলাম শিরিক কিভাবে তৈরি হয়েছে দেখুন অধিকাংশ মানুষই রাজনীতি করে অধিকাংশ মানুষই এই দিবস পালনে টাকা দেয় মানে শিরিককে সহযোগিতা করে মঙ্গল শোভাযাত্রা বের করে দেখেন না আপনারা বিশ্ববিদ্যালয়ের অফিস বানরের মুখোশ পরে রাস্তায় ঘুরে বেড়ায় এটাই নামে শিক্ষিত জাতি হ্যাঁ এমপি মন্ত্রীরা 3-5 হাজার টাকা কেজি ইলিশ মাছ কিনে পহেলা বৈশাখ উদযাপন করে অথচ দেশের অধিকাংশ মানুষ দরিদ্র সীমার বসবাস করে খেতে পায় না ডাস্টবিনে খাবার খুঁজতে যায় আপনি প্রতিদিন সকালে ঢাকার যত ডাস্টবিন আছে সেখানে গিয়ে দেখবেন ওখানে প্রথমেই চলে যায় ছোট ছোট বাচ্চা কেউ যায় দরিদ্র লোকেরা যায় কিছু পাওয়ার জন্য খাবারের জন্য সেখানে যায় আর আমার দেশের একজন ব্যবসায়ী তিনি 5,500 টাকা কেজি ইলিশ মাছ কিনে বৈশাখ উদযাপন করে দিন উদযাপন করে আর মঙ্গল শোভাযাত্রা মানে এটা ভালো করে বুঝুন বৈশাখ কি মানুষকে মঙ্গল দিতে পারে না প্রশ্ন আসে না তাহলে শিরিক তো সবাই করছে এক দ্বিতীয় বিষয় আজকে আপনাকে যদি জিজ্ঞেস করি সকল ক্ষমতার উৎস কে আল্লাহ খুব চমৎকার জবাব কিন্তু পল্টনে গিয়ে জিজ্ঞেস করি মুক্ত অঙ্গনে গিয়ে জিজ্ঞেস করি মানিক মি অ্যাভিনিউকে জিজ্ঞেস করি উত্তর কি হবে জাবিয়ত ক্ষমতার মালিক জনগণ টাটকা মুনাফেক একেবারে কাঁচা মুনাফেক এই বিষয়টা কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত এটা কত বড় শিরক আল্লাহ বলছে ওয়ান্নাল কুওয়া আলিল্লাহকে জামিয়া
আপনি বুঝতে পারলেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পিঁপড়ার মতো শিরিক আমার উম্মতের মধ্যে বিচরণ করবে। আমি তো বুঝাতে পারছি না বক্তব্য, কেন এই কথাটা সবাই বলছে না? এই শিরিক থেকে আপনাকে বাঁচতেই হবে, বিকল্প কোনো পথ নেই। কেন এই কথাটা বলা হচ্ছে? টাটকা কথা বলা হচ্ছে। মসজিদে বলছে তো আল্লাহ সকল ক্ষমতার উৎস, আর যখন বাহিরে বলছে তখন জনগণই সকল ক্ষমতার উৎস। না, চলবে না। এইদিকে শিরিক এইভাবে চলছে, দিবস মানুষকে কল্যাণ দিতে পারে, অর্থাৎ জন্মদিবস আপনি পালন করছেন, রাখুন রাষ্ট্রীয় পর্যায়ে। এবার আপনার ব্যক্তি পর্যায়ে বলি, আপনার ঘরে গেলে বৈঠকখানায় দেখবো যে এত নেতা নেত্রীর ছবি তার হিসাব করা যাবে না। অফিসের কথা বলেছেন, সরকার আইন করেছে তাই অফিসে টাঙ্গি রাখছে, আপনার বাড়িতে কি আইন করেছে? আপনার শোকেসের মধ্যে গিয়ে যে দেখতে পাই যে কত রকমের হাতি, ঘোড়া, পেঁচা আর মাছ, কত রকমের মূর্তি আপনি সাজিয়ে রাখছেন বাড়িতে, আপনার কার গাড়িটাতে ওখানেও মূর্তি আছে না? মুসলিমদের সাথে মূর্তির কোনো সম্পর্ক নাই, মূর্তির বিরুদ্ধেই আপনার অবস্থান, শিরিকের বিরুদ্ধে আপনার অবস্থান। কেন থাকবে? মূর্তি থাকবে না। এবার ভাগ করুন কতজন লোক থাকলো। এবার দ্বিতীয় ভাগ, এই দেশের অধিকাংশ মানুষ কোনো না কোনো পীরের মরিদ, হয় মাঝভাণ্ডারি, না হলে চন্দ্রপুরী, না হলে ফুলতলি, না হলে আট্রসি, না হলে ফুরফুরা, না হলে সারসিনা। এখন আমাদেরকে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত যখন বইটা বের হলো, গোটা দেশে এখন পর্যন্ত মাত্র এক বছর চার পাঁচ মাস হচ্ছে বইটা বের হওয়া, এখন পর্যন্ত চলছে এর বিরুদ্ধে আলোচনা। মানে দুইটা জিনিসই পেশ করা হয়েছে, ডাক্তারকে হুজুর ফাঁকি দিতে পারছে না, একজন ইঞ্জিনিয়ারকে হুজুর ফাঁকি দিতে পারছে না, বলছে আপনি যেটা বলছেন এটাও তো এখানে আছে, এটা জাল কথা, এটা তো মিথ্যা কথা প্রকাশ পেয়ে গেছে, একেবারে ক্ষেপে আগুন হয়ে গেছে। সর্বশেষ ভ্রান্তির বেড়া জালে একামতের দিন যখন চলে গেছে, হুজুর পর্যন্ত তার মাথা ব্যথা হয়েছে। এরা বইগুলো প্রকাশ করে, জানে না মানুষ বইয়ের মধ্যে কি লেখা আছে। সব পীর মাশায়েখদের বই সংগ্রহ করে যখন রিপোর্ট পেশ করেছি, আলহামদুলিল্লাহ মানুষের ব্রেনটা খুলে গেছে। সরসিনা কি মানে, কি শিরিক লালন করে, আট্রসি কি শিরিক লালন করে, মানুষকে প্রভু বানায়। যখন উন্মুক্ত হয়েছে, প্রত্যেকটা পীরের আস্তানা এক একটা শিরিকের বড় বড় উৎপাদন কেন্দ্র, সেখান থেকে শিরিকের বিস্তার হয়। গত এই কথাগুলোই বলছিলাম গত জুমায় বাগদাদে, বলতে গিয়ে কষ্ট পাই। আহলে হাদিস মসজিদে খুতবা দিতে গিয়ে আপনি যে দলই করেন না কেন, আপনার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই, আমি ইসলামের কথা বলছি, আপনি কেন এখানে কথা বলবেন? গত মানিকগঞ্জে আসছিলাম বক্তব্য দিয়ে, আসার পথে ধরার কথা ছিল আমাকে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে, ধরার কথা ছিল আমানুল্লাহ বিন ইসমাইলকে, আমরা চলে আসলাম, কিন্তু এই ঢাকা থেকে যাওয়া কয়েকজন ভাই আটকে গেলেন। রিপোর্ট দেওয়া হয়েছে, বেরলবীরা মাজার পূজার রিপোর্ট দিয়ে বলছে মাজার পূজার বিরুদ্ধে কথা বলেছে, এদেরকে আটকে দেওয়া হোক, কিছুই না, স্রেফ তারা ভিডিও করার জন্য গেছে, দিন প্রচারের জন্য তারা গেছে, তাদেরকে কোনো টাকাও দেওয়া হয় না, সারা রাত তাদেরকে কোনো জায়গা দেয়নি, ঘুমাতে পারেনি, বসেছে তিনটা পর্যন্ত বসা রাখার পরে তারপরে তাদেরকে ছেড়ে দিয়েছে। যেমন পুলিশ প্রশাসন মূর্খ, রিপোর্ট আসে, আমার তো কোনো দোষ নাই, রিপোর্ট আসে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিবাদ সেক্টর হলো পুলিশ সেক্টর, যে পুলিশ বাংলাদেশে দুই টাকা ঘুষ খায়, ওই বাংলাদেশে ঘুষখোর ছাড়া মানুষ আছে ভাবতেই পারি না। কেন আটকে রাখলো তাদেরকে? তারা বলেছে পিস টিভিতে যারা আলোচনা করে তাদের বক্তব্য ভিডিও করতে গেছিলাম, পুলিশ শুধু পেলেই হয় একজন ব্যক্তিকে, রিপোর্ট দিলেই তাকে ধরে জেলখানায় পড়বে ছাগলের মতন, ৫,০০০ টাকা নিয়ে ছেড়ে দেবে সঙ্গে সঙ্গে। কেন এটা? সৌদি আরবে পুলিশ নাই, কুয়েতে পুলিশ নাই, কেন এমনটা হবে? যে সেক্টরটি আইন নিয়ন্ত্রণ করবে, সরিষার গাছে যদি ভূত থাকে তাহলে কি ভূত নামানো যায়? কোনোদিনই নামবে না, এটা জানা কথা। ধমক দেওয়া হলো, মসজিদে হট্টকাল লাগা দেওয়া হলো, সেরাপ একটা কথা বলার কারণে যে আপনারা খাম্বা পূজা করবেন না, এখানে কোনো সহযোগিতা করবেন না, শিরিকের বিরুদ্ধে বলা যাবে না, তাহলে বলবো কার কাছে? আপনার আমার ইমানে যদি সমস্যা থাকে বলার কিছু নেই। আজকে কোটি কোটি মানুষ কোনো না কোনো পীরের মুরিদ,
সেখানে মানুষ মানত করছে আক্রোশের কথাই বলুন ফুলতলির কথাই বলুন চরমুনার পীর সাহেবের কথাই বলুন খুব মোটা মোটা কথা বলে থাকে রাজনৈতিক পরাজয়ের অধিকাংশ শিক্ষিত মানুষ মনে করে এই লোকটির আকীদা হয়তো ভালো পড়ে দেখুন মানসুর হাল্লাত যে বিশ্বাস করতেন সেই বিশ্বাসের বিশ্বাসী ব্যক্তি হলেন চরমুনার পীর সাহেব আর একটা বই আশিক মাসুক এই বইয়ের 41 পৃষ্ঠায় লিখতে গিয়ে কথাটা লিখছে কিভাবে জিকির করতে হবে জিকির করতে 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 দেখেন ভিডিও প্রকাশ পেয়েছে না লাফিয়ে গাছে উঠছে লাফিয়ে বাসে উঠছে মানে যেন পাগল হয়ে যায় এই কথাটি লিখছেন তিনি কিভাবে জিকির করতে হবে জিকির করতে করতে যেন এক সময় বলে ওঠে আনাল হক আনাল হক আনাল হক মানে আমি আল্লাহ আমি আল্লাহ আমি মামলা করুন কোর্টে যদি সাহস থাকে আমার বিরুদ্ধে কোর্টে মামলা করুন চরমুনার পীরের বইয়ে দেখে জজ কোর্টে গিয়ে বলে দিব দেখেন বই লেখা আছে এটা কেন এটা হবে সব সবার মাঝেই একটা আকীদা আছে ইসলামী দল যেগুলো আছে একটিও বাদ নাই সবার মাঝেই সুফিবাদ বলেন বেরলবি বলেন দেওবন্দি বলেন তাবলিগ জামাত বলেন আক্রোশী বলেন ফুরফুরা বলেন চরমুনাই বলেন নকশাবন্দিয়া চিস্তিয়া মুজাদ্দিদিয়া কাদেরিয়া শরীয়ত তরিকত হাকিকত যত দল আছে বাংলাদেশে এমনকি একটা শিক্ষিত লোকের এখন ধোকায় খাচ্ছে একটা শয়তানের সবচেয়ে বড় ফাঁদ বাংলাদেশে তৈরি করা হয়েছে সেটা হলো কোয়ান্টাম মেথড সুফিবাদ তৈরি হয়েছে বৌদ্ধ হিন্দু পারসি গ্রিক সভ্যতার আলোকে আর আজকে এই কোয়ান্টাম মেথডের নতুন সংস্করণ তৈরি হয়েছে এখানে বৌদ্ধও যেতে পারে খ্রিস্টানও যেতে পারে মুসলিমও যেতে পারে যে সমস্ত মুসলিম ওই বৌদ্ধদের সাথে গিয়ে ওই কি বলে যে মেডিটেশন করে ওকে মুসলিম তোমার বৌদ্ধ ধর্ম তোমার ধর্ম এক তাগুতকে অস্বীকার না করা পর্যন্ত কোনো ব্যক্তি মুসলিম হতে পারবে না সময় তো শেষ আমি তাগুত সম্পর্কে দুইটি আয়াত শুধু অনুবাদ করবো আপনাদের কাছে তাগুত মানে কি আল্লাহর বিধান ছাড়া যত বিধান রয়েছে যদি আনুগত্য করা হয় তাহলে শয়তান আনুগত্য করে সেটাই তাগুত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহল 36 নম্বর আয়াত ওয়া লাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত পৃথিবীর সমস্ত রাসূলকে প্রেরণ করা হয়েছে জাতিকে এই নির্দেশ দেওয়ার জন্য যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো তাগুত থেকে বিরত থাকো দুই আমাদেরও যে পরিণাম খুব ভয়াবহ আল্লাহ বলছেন আলম তারা ইয়াজউমুন আলম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক হে মুহাম্মদ তুমি কি ধারণা করো যে তারা তোমার প্রতি ঈমান আনে এবং যারা ইতিপূর্বে যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান আনে ওয়া ইউরিদুন আইয়াতা হাকামু ইলা তাগুত না 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 তুমি তাদেরকে মুসলিম মনে করো না তারা তাগুতের কাছে ফয়সালা নেওয়ার জন্য চেষ্টা করে ওকাদ উমিরু আই ইয়াকফুরু বিহি অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাগুতের সঙ্গে যেন কুফুরি করে ওয়া ইরিদু শাইতানু আই ইদিল্লাহু দালালাম বাইদা আর শয়তান চাই তার দিন থেকে বহু দূরে রাখতে তাগুতকে অস্বীকার না করলে আপনি প্রকৃত মুসলমান নয় প্রকৃত মুসলিম নয় আগে তাগুতকে অস্বীকার করতে হবে তাহলে অন্তরটা ফ্রেশ হবে আল্লাহ বলছেন লাইকরা ফিদ্দিন দিনের মধ্যে জবরদস্ত নাই কত তাবাইনা রুস্তু মিনাল গাই অর্থাৎ হেদায়েত থেকে ভ্রষ্টতা আলাদা হয়ে গেছে ফামাইয়াক ফুরবি তাগুত যে ব্যক্তি তাগুতের সঙ্গে কুফুরি করবে ওয়াইউমিন বিল্লাহ এবং আল্লাহর প্রতি ইমান আনবে ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল বুসকা ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হাতলকে আঁকড়ে ধরল কুফুরি করতে হবে আগে বলতে হবে লা ইলাহা সমস্ত তাগুত মূর্তি ছবি সবগুলোকে লা নাকস করতে হবে তারপর বলতে হবে কি ইল্লাল্লাহ এরপরে আল্লাহকে ঠাই দিলাম আল্লাহ বলছেন সুসংবাদ আছে যদি এই আয়াতটাকেও মেনে চলে সূরায়ে জুমার 17 নম্বর আয়াতে খুলুন আল্লাহ বলেন আল্লাযীনা ইস্তানাবু তাগুত আন ইয়াকফুরু বিহা ওয়া আনাবু ইলাল্লাহ যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর দিকে ঝুঁকে পড়লো ফাবাশশির বিইবাদ আল্লাহ বলছেন এই বান্দাদেরকে তুমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেওয়া দাও হে মুহাম্মদ অর্থাৎ ওই ব্যক্তি জান্নাতে যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে সম্মানিত উপস্থিতি তাগুতের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই শিরিকের সঙ্গে আপোষ নেই এই অল্প সংখ্যক মানুষের মধ্যেই নির্ভেজাল তাওহীদ রয়েছে না পীর পূজাদীদের মধ্যে আছে না রাজনীতি নামে শিরিককারীদের মধ্যে আছে আল্লাহ যেন আমাদের সকলকে এই জাতীয় এবং বিজাতীয় যাবতীয় শিরিক থেকে মুক্ত করেন আল্লাহ আমিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নির্ভেজাল তাওহীদের উপরে টিকে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমিন যদি আমাকে ফাঁসিতে দেওয়া হয়
একটা বাক্য আপনার মুখ দিয়ে বলবেন, কিসের প্রশাসন, কিসের ফাঁসির অর্ডার, কিসের গোয়েন্দার বিরক্তি? না, কোনো প্রয়োজন নেই, আমি সবকিছুকে বরণ করে নিব। কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি বলবো ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন, আমার সালাত, আমার বেঁচে থাকা, আমার কুরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা সবকিছু জগৎসম হয়ে পড়তে পারুক এক আল্লাহর জন্য। বলতে পারবেন না? এই কথাই বলবো, সবকিছুকে আমি বর্জন করবো, তাওহীদ কাকড়ে ধরে থাকবো। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহ আমিন। আল্লাহ যারা আমাদের উত্তরসূরি নির্ভেজাল তাওহীদপন্থী তুমি তাদের মতে অন্তর্ভুক্ত করে নাও। আমিন। আকুলু কওলি হাদা, আস্তাগফিরু লি ওয়া লাকুম আলী সাইরুল মুসলিমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মাল্লা নবী ওয়া বাদা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার একটা আবেদন ছিল আপনাদের কাছে। সে আবেদনটি হলো, আলহামদুলিল্লাহ এর আগে অনেক ভাই একটা কাজ করেছেন, যে বইটার কথা বললাম, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাত, অনেক ভাই এই বইটি নিজ উদ্যোগে কিনে, কেউ 100 কপি, কেউ 200 কপি কিনে তারা পুরো ঢাকা শহরে ছড়িয়ে দিয়েছে, এবং দেওয়ার মাধ্যমে অসংখ্য মানুষ হকটা বা সহি সালাতটা বোঝার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ এখনও করছেন। বিশেষ করে আমি কয়েকজন ভাইয়ের কথা বলতে পারি না, তারা একজন ভাই 1000 কপি বই নিয়ে গত রমজানের আগের রমজানে গোটা ঢাকা বিতরণ করেছে, একজন ভাই 2000 কপি বই বিতরণ করেছেন। এই গত রমজানে মাত্র একদিনের তথ্য বইটা পেয়ে শুনে এই বইটা 500 কপি নিয়ে বিতরণ করেছে। উদ্দেশ্য এটাই যে হক সালাত মানুষ যেন সহি সালাত যেন শিখতে পারে। এখন আপনাদের প্রতি আমার একান্ত আবেদন থাকবে, ওই কথাটা বলেই দিই আপনাদের কাছে, এই বাংলাদেশের একজন পরিচিত আলেম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বইয়ের মাধ্যমে সঠিক সালাত কী সেটা মানুষের সামনে প্রকাশ করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আগামী দিনে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আমি চাচ্ছি বর্তমানে যে বইটি বাজারে আসছে, ভ্রান্তির বেড়াজালে একামতে দিন, এটা নিজেকে দুর্বল করেই বলছি, আল্লাহ হয়তো দুটা কথা বলার সুযোগ দিয়েছেন, লেখার সুযোগ দিয়েছে, কিন্তু আর্থিক সুযোগ আমাদেরকে দেয়নি। যাদের আর্থিক দান করার অর্থ দাওয়াতি কাজে ব্যয় করার সুযোগ দিয়েছেন, আপনারা এই বইটি গোটা দেশে প্রিন্ট করে হোক বা নিজে হোক এটা বিতরণ করার চেষ্টা করুন। কারণ একজন মানুষের আকীদা যদি পরিবর্তন করতে পারেন আপনার জীবনে, সেটাই জান্নাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এদেশের অধিকাংশ দল বা উপদল যা আছে, মাঝহাব বা তরিকা আছে, সবগুলোর মধ্যে একটা আকিদা চালু আছে, সেই আকিদা হলো সবচেয়ে নোংরা আকিদা। আকিদাটা কি? আল্লাহ মানুষের দেহে প্রবেশ করে, নাউজুবিল্লাহ, আবার মানুষও আল্লাহর মধ্যে প্রবেশ করে, এই দুটাই স্তর, যাকে আরবি ভাষায় বলা হয় ওয়াহদাতুল উজুদ, নাউজুবিল্লাহ। এদের প্রতিষ্ঠাতা হলেন, প্রথম যারা প্রচার করেন তাদের মধ্যে বায়েজিদ বোস্তামী একজন। আমি বইটার মধ্যে লিখেছি সুফিবাদের আলোচনা করতে গিয়ে, বায়েজিদ বোস্তামী সম্পর্কে আপনাদের ধারণা ভালো, কিন্তু তার একটা উক্তি, তলাবতুল্লাহ সিত্তিন আসানা, আমি আল্লাহকে খুঁজছি 60 বছর যাবত, ফাইদা হুয়া আনা, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। এ একটা। আরেকটা তিনি বলছেন, যদি বাড়িতে জিজ্ঞেস করা হয় বাড়িতে কেউ আছে কিনা, জবাব দিচ্ছেন লাইসা ফিল বাইতে গাইরুল্লাহ, বাড়িতে তো আল্লাহ ছাড়া কেউ নেই, তুমি কাকে ডাকছো? নাউজুবিল্লাহ, নিজেই বলতেন এটা। আর একটা খুব খারাপ কথা, আল্লাহর আল্লাহ সাজছে মানে কি? এমনভাবে সুবহানি সুবহানি মা আদমা শানি, আমি কতই না পবিত্র, আমি কতই না পবিত্র, আমার মর্যাদা কতই না বেশি, এটা আল্লাহর সাথে মিলে গেল না? সুবহান আল্লাহ বলি কার ক্ষেত্রে? আল্লাহর ক্ষেত্রে। ওই সেপাতটা ব্যবহার করতো নিজের ক্ষেত্রে। এটা পাবেন আর নকশাবন্দি একটা বই, 60 এবং 61 পৃষ্ঠা। আর একটা আকিদা খুব
এটা ইনি মারা গেছেন 661 হিজরিতে তারই সাগরেদ 309 হিজরিতে মারা গেছেন মানসুর হাল্লাজ যেটা বললাম খুতবাই মানসুর হাল্লাজের আকীদা আরো নষ্ট আকীদা তিনি বলতেন যে আল্লাহ এবং আমি দুইটা রূহ মাত্র নাহনু রূহানে হালাল না বাদানান মানে জিকির করতে করতে দুইটা রূহ এখন এক দেহের মধ্যে শামিল হয়ে গেছে তারপরে বলেছে আনাল হক আমি আল্লাহ নাউজুবিল্লাহ এই আকীদাই গোটা বাংলাদেশ চালু আছে এটাই তাবলিগ জামাতের আকীদা এটাই আটরশির আকীদা আপনি দেখুন পরমাত্মার মধ্যে শামিল ফানাফিল্লাহ এই কথাটা শুনেছেন আপনারা আমি সমস্ত তরিকার যেগুলো আছে অধিকাংশ তরিকার বইগুলো খুব কষ্টে সংগ্রহ করে উদ্ধৃতি দিয়ে জাতির সামনে পেশ করতে চেয়েছি আমার যদি পেশ করা অপরাধ হয় তাহলে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অবস্থান করেছেন এটা কত বড় অপরাধ চিন্তা করেন যেহেতু আল্লাহ সম্পর্কে সিনেমিনে খেলা হচ্ছে কোথায় আব্দ আর কোথায় মাবুদ বলুন আল্লাহ এবং বান্দা কি এক আরেকটা যিনি মুহাম্মদ তিনি আল্লাহ এই আকীদা কি ঠিক এই আকীদাই তারা প্রচার করছে ওহ জো মোস্তফা আরশটা খোদা হকার উতার পড়া হয় মদিনাবে মোস্তফা হকার যিনি আরশে খোদা হয়ে মানে অধিষ্ঠিত ছিলেন তিনি মদিনায় নাজিল হয়েছেন মোস্তফা হয়ে কেমন কথা এটা আহমদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নাই আহমদের মিমটাকে তুলে দাও দেখবে যে সেটাই আহাদ হয়ে গেল আল্লাহ নবীর নাম কি আহমদ একটা মিমটা তুলে দিলে কি হয়ে যায় আহাদ হয়ে যায় নাউজুবিল্লাহ নবরূপে নারায়ণ এটা হলো হিন্দুদের আকীদা এটা আমাদের মধ্যে চলছে এর এই সম্পর্কে মানুষকে আপনি সচেতন করাবেন না আমরা বিশ্বাস করেছি একটা কথা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে কি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু রাসূলু আচ্ছা বলুন তো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু এবং সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল আচ্ছা বান্দা কথাটা আগে উল্লেখ করলেন কেন মুহাম্মদ বান্দা হিসাবে বেশি জরুরি না আমাদের জন্য রাসূল হিসাবে বেশি জরুরি রাসূল হিসাবে বেশি জরুরি না তাহলে আগে রাসূলটা উল্লেখ পরে করলেন কেন বান্দাটা আগে করলেন কেন এই কালেমা পড়ার পরে কোনো ব্যক্তি মুহাম্মদ এবং আল্লাহকে এক করতে পারে কিভাবে সম্ভব এটা এই জন্য এই কালেমার মধ্যে কি হিকমত নিহিত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বাক্যটা কিভাবে আমাদের জানাতে আগে মুহাম্মদকে বান্দা হিসাবে স্বীকার করো তারপরে স্বীকার করো মুহাম্মদ একজন রাসূল আর সেখানে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ এই আকীদা গোটা দেশেই চলছে নাউজুবিল্লাহ কে বিরোধিতা করে মানুষকে কে জানাবে একজন মানুষকে সংশোধন করার জন্য আপনি এগিয়ে যান আপনাদের প্রতি এটাই আকুল আবেদন জানাচ্ছি যে এখন উচিত দাওয়াতি কাজের জন্য বেশি বেশি বইগুলো মানুষের কাছে বিতরণ করা লিফলেটগুলো বিতরণ করা আগামী দিনে ইনশাল্লাহ এমন একটা অবস্থা ঘটবে বাংলাদেশে এই বাংলাদেশে ইনশাল্লাহ কোনো মুশরিক বেদাতি কোনো থাকবে না ইনশাল্লাহ নির্ভেজাল ইসলাম এ বাংলাদেশে একদিন প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাল্লাহ ইসলাম পীর ফকিরের খানকায় বন্দী নয় ইসলাম বন্দী রয়েছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে আমার কণ্ঠ আছে আমি কণ্ঠ দ্বারা দাওয়াত দিয়ে কাজ করছি আপনার লিখনী শক্তি আছে লিখনী শক্তিতে কাজ করুন আপনার অর্থ শক্তি আছে আর একজন অর্থ দিয়ে কাজ করুন এই বাংলাদেশের সর্ব অঞ্চলে সর্ব স্থানে সব জায়গাতে পশু উচ্চ প্রাসাদ থেকে নিয়ে পূর্ণকোটির পর্যন্ত নির্ভেজাল তাওহীদের দাওয়াত সর্বত্র পৌঁছে দেব এই প্রতিজ্ঞা আপনাকেই করতে হবে পীর ফকিররা করবে না এটা এটা আমি দাবি করতে চাই আপনাদের কাছে সুতরাং আমার মনের আকুতিটা আল্লাহ যেন কবুল করেন আল্লাহুম্মা আমিন আর আপনাদেরও যেন আল্লাহ হাত খুলে দেওয়ার সুযোগ দান করেন আল্লাহুম্মা আমিন জি প্রশ্নটা দিন যে ইমাম তাবিজ দেয় তার পিছনে কি সলাৎ আদায় করা যাবে তাবিজ দেওয়া এটা হলো শিরকে আসগার যে ইমাম শিরকে আকবারের সাথে জড়িত মাজার পূজার সাথে জড়িত তার পিছনে সলাৎ হবে না আর এই তাবিজ পূজা শিরকে আসগার করতে করতে একসময় এটা আকবার হয়ে যায় মানে বড় শিরক আর ছোট শিরক সুতরাং এই সমস্ত ইমামদের থেকে পিছনে সালাত আদায় করা থেকে বিরত থাকবেন না চলবে না পীরের মুরিদ মানে
যে ইমাম পীরের মুরিদ ওই ইমাম মুশরিক থামুন থামুন যে ইমাম পীরের মুরিদ ওই ইমাম নিজেই আল্লাহর ভাষায় ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন অবশ্যই পীরের পূজা করে পীরকে ভক্তি করে কেন এখন আপনাদের বিশ্বাস হয় না দেওয়ানবাগির কথার সাথে আর বাইজিদ বোস্তামের কথার সাথে কোনো অমিল নেই কেন বাইজিদ বোস্তামে বলছে যে লিওয়াই আরফাউ মিন লিয়াউ মুহাম্মদ আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চেয়ে অনেক বেশি আর দেওয়ানবাই কি বলছে যে এই তাকে যে এলেম দেওয়া হয়েছে কোন নবী রাসূলকেও সেই এলেম দেওয়া হয়নি নাউজুবিল্লাহ বললেন কেন আমি এই কথার সাথে একমত নবী রাসূলদের প্রতি নাজিল হয়েছিল আল্লাহর এলেম আর এর উপরে নাজিল হয়েছে ইবলিসের এলেম দুটা কি এক আল্লাহ তো ঠিকই তো আছে এরপরেও আপনারা বলি যে শিরিক থেকে বাঁচার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করুন এবং মানুষকে দাওয়াতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন সাবধান থাকতে হবে যে ইমাম জিনিসটা বুঝেই না কথা বোঝা গেছে যে বেদাতি ইমাম জিনিসটা বুঝেই না এটা শিরিক সে ইমামের বিষয়টা একটু ভিন্ন তাকে দাওয়াত দিতে হবে আগে দেওয়ার পর বিষয়টা তার কাছে স্পষ্ট করতে হবে জুমার দিন জুমার আজান কি দুইবার হবে এটা এর আগে মনে একবার কথা বলেছি আমি আপনারা এই নিয়ে আমি মনে করি মসজিদ কমিটির একটা বদান্যতা পরিচয় দেওয়া উচিত আর কি আমি আপনাদেরকে আনন্দের সাথেই বলছি যে একটু বুঝলে জিনিসটা হয়ে যায় আপনারা যদি বলেন যে জুমার আজান মক্কা মদিনাতে দুইটা চালু আছে আমরাও চালু রাখবো এটা কিন্তু ভুল যে এটা কিন্তু ভুল মক্কা মদিনায় যা চালু আছে ওইটাই করা যাবে না কুরআন হাদিসে যেটা আছে সেটা চালু যাবে এটাই এটাই বিষয় মক্কা মদিনায় তো এখনও অনেক কিছু চালু আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর উপরে গম্বুজ নাই তো গম্বুজ তৈরি করা যাবে কবর উপরে হাদিসে তো তিনি নির্দেশ দান করে তাহলে গুঁড়িয়ে দিতে হবে অথচ চালু রেখেছে তো জায়েজ হয়ে যাবে ওটা পশ্চিমকালেও নয় হ্যাঁ তবে সব কিছুই উৎখাত করেছে তারা আগামী দিনে হয়তো বা এইগুলো উৎখাত করে দেবে ইনশাআল্লাহ দোয়া করেন মোহাম্মদ বিন আব্দুল ওহাব এই 1100 হিজরিতে এসে এই শিরিকের গোড়াগুলোকে উৎখাত করেছে আলহামদুলিল্লাহ জাযাহুল্লাহ খায়রান আবার কোন দিনে এরকম ব্যক্তি আসবেন যেগুলো আছে ওইগুলোর গোড়া উৎখাত করবেন ইনশাআল্লাহ আসুক চাই না আসুক সেটা প্রসঙ্গ আমার নয় প্রসঙ্গটা হলো কোরআন এবং হাদিসে যেটা আছে ওইটাই মানতে হবে যদি এটাই হয় তাহলে কালকে ভাষানটাকে 20 টাকা তারাবি শুরু করেন এটাই করা যাবে এটা তো করবেন না নিঃসন্দেহে হ্যাঁ এবার কথা যেটা উসমান রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন আমিও দেব যে কারণে তিনি দিয়েছেন ওই কারণে আমাকে দিতে হবে তিনি দিয়েছেন জাওরা নামক বাজারে আজানটা চালু করেছেন বাজারের কারণে শুনতে পাবে না তাই মানে লোকের আজান শুনতে পাবে না তাই সেখানে আজান চালু করেছেন আজকেও যদি এরকম কোনো ঘটনা থাকে তার আজান দিন একই জায়গায় একই মসজিদে দুইবার আজান দেওয়ার প্রয়োজন হয় না এক এটা ছিল উসমান রাদিয়াল্লাহু আনহুর জন্যই খাস কেন এবং সেখানকার জন্যই শুধু মসজিদে নববী ছিল মদিনায় আর কোনো মসজিদ ছিল না অবশ্যই ছিল কেন মসজিদে কেবলা তাইন তো পাশেই মসজিদে কুবা তো পাশেই আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা ওই মদিনাতে মসজিদে কুবা ওই মদিনাতে মসজিদে কিবলা তাইন না আমার ভুল হচ্ছে না মদিনাতেই তো হ্যাঁ মদিনাতে মসজিদে কেবলা তাইন মদিনাতেই মসজিদে কুবা উসমান রাদিয়াল্লাহু আনহু তো মসজিদে কুবাতে চালু করলেন না মসজিদে কেবলায় চালু করলেন না মক্কাতেও চালু হয়নি এটা চালু হয়েছে মক্কাতে 96 হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফের সময়ে শুধু উসমান রাদিয়াল্লাহু আনহুর এটা চালু করে তিনি তার পক্ষে লোকগুলোকে তার পক্ষে নেওয়ার জন্য কাজটা করেছিলেন সুতরাং এটা আমার জন্য আলী রাদিয়াল্লাহু আনহু আমলে চালু হয়নি এটা বিশেষ করে নাসিরুদ্দিন আলবানি রহিমাহুল্লাহ তিনি আল আজবেবাতুন নাফিয়া গ্রন্থের মধ্যে এটাই লিখেছেন আর একটা জিনিস বলি আপনাদেরকে আলবানি রহিমাহুল্লাহ একটা বই লিখেছেন বিদাতুল হারামাইন মক্কা মদিনায় বেদাত যাগুলো তার মধ্যে এই একটা বেদাত উল্লেখ করেছেন হঠাৎ করে 5 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে আর একটা আজান দেয় এটা দেখছেন তো আপনারা যারা গেছেন এবারও দুই মসজিদে জুমা সালাত পড়েছে ওই একই অবস্থা
যাক আপনারা এটা করবেন না কোরআন এবং সুন্নাহর প্রকৃত অনুসারে হিসাবে আপনারা জুমার খুতবার মুহূর্তে একটি আযান দেওয়ার চেষ্টা করবেন যদি মসজিদ কমিটির এটা সিদ্ধান্ত নেন তাহলে এই বিষয়ে আর আলোচনা থাকবে না আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন জুমার মসজিদের সামনে খালি রেখে পিছনে বসেন কিছু মুসল্লি এটাও ঠিক না আপনারা সামনের কাতার পূরণ করে বসবেন সামনের কাতারের যে ফজিলত পিছনের কাতারের সেই ফজিলত নেই অত্যন্ত ফজিলত কাল কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তাদেরকে ডাকবেন যারা সামনের কাতারে সালাত আদায় করেছেন যারা যত পিছনে সালাত আদায় করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াইয়ুখির ফিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন পরে এটা আবু দাউদের হাদিস সুতরাং আগে আপনি যখন দেখবে ফাঁকা আছে তখন সেটে বসবেন আর ঘাড় এরম করে বসাটা একটা অন্যায় হাদিসে অন্যায় বলা হয়েছে এখানে যেটা আমরা করে থাকি আমিও বিশেষ করে আমার ভুলও ধরতে পারেন আপনারা স্বাভাবিক কিছুটা আমি অনেক সময় শেষে আসি আর আপনাদের ঘাড় উন্মুক্ত করে আসার চেষ্টা করি আমরাও যেন সংশোধন হতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহুম আমিন বিসমিল্লাহির রহমানির রহিম মসজিদে প্রবেশের পরে দুই রাকাত সালাত আদায় করতে হবে এ ব্যাপারে বলুন মসজিদে ঢোকার পরে আপনি বসার ইখতিয়ার রাখেন না হাদিসের একটা নির্দেশ একটা ফজিলত রয়েছে সহিহ বুখারীর 440 নম্বর হাদিসটা খুলুন আল্লাহ নবী বলেছেন ইদা দাখালা আহাদুকুম মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়ুসাল্লি রাকাতাইন তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন যেন না বসে যতক্ষণ দুই রাকাত সালাত আদায় না করবে দুই রাকাত সালাত আদায় করেই বসতে হবে আর ফজিলত হলো বিলাল রাদিয়াল্লাহু আনহু জান্নাতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে দেখেন তিনি বলছেন মা দাখালতুল জান্না ইল্লা সামিতু খাসখাসাতু আমামি বিলাল আমি যখনই জান্নাতে ঢুকি তখনই দেখি আমার সামনে দিয়ে তুমি জুতা পায়ে দিয়ে হেঁটে যাচ্ছ ঘটনা কি তখন তিনি বললেন যে আমি তো জানি না তবে আজান দেওয়ার পরে দুই রাকাত সালাত আদায় করি মানে তাহিয়াতুল মসজিদ তখন বলছে বিহিমা বেলাল এই তো এই দুই রাকাত সালাতে তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে দেখেন নির্দেশও আছে ফজিলতও আছে কিন্তু ঢাকার অধিকাংশ মসজিদে মুসল্লিরা গিয়ে বসে পড়ে আর ওই নিয়মটাই আপনারা চালু করেছেন কয়েকটা নিয়ম আপনাদের মধ্যে চালু হয়ে গেছে এক দুই হাতে মুসাফা করা আর বুকে হাত দেওয়া এই একটা মনে রাখবেন এই সংস্কৃতি চালু হয়েছে বেদাতিদের থেকে দুই দুই নম্বর হলো মসজিদে এসে বসে পড়া সরাসরি বসে পড়া না তিন নম্বর হলো সেজদার যাওয়ার সময় হাঁটু মারা এটা জয়ীফ হাদিস সহিহ হাদিসের আগে হাত দেওয়া সেজদা যাওয়ার সময় এটা মনে রাখবেন বলে দিলাম স্পষ্ট করে এটা কখনো করার চেষ্টা করবেন না ইস্তেনজার ব্যাপারে বলুন পবিত্রতা 40 কদম এটা আবার নতুন বলতে এই বিষয়গুলো এবার নোংরা বিষয় এটা বলতে চাই না তবু বলি আপনাদেরকে ইস্তেনজার করার পরে যদি পানি পান আপনি পানি নেবেন কোনো ঢেলা কুলুক কুলুক আর টিস্যু এগুলো কিছু চলবে না আর যদি পানি না পান শুধু টিস্যু এরপরে পানি নেওয়া যাবে না মনে করেন কোনো এক জায়গায় এসে পানি নাই টিস্যু আছে আপনার কাছে সেখানে আপনি টিস্যু ব্যবহার করবেন আর পানি ব্যবহার করা যাবে না লাগবে না দুই যদি পানি পান আর কিছু চলবে না উল্লেখ্য যে এখানে একটি হাদিস সমাজে বর্ণনা করা হয় যে কুবাবাসীদের সম্পর্কে সূরা তৌবার 108 নম্বর আয়াত নাজিল হয়েছে ফিহি রিজালুন ইউহিব্বুন আইয়াত্তাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন এই আয়াতের অর্থ হলো সেখানে কিছু ব্যক্তি রয়েছেন যারা পবিত্রতা হাসিল করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন এই আয়াত নাজিল হয়েছে কুবাবাসীদের উদ্দেশ্যে কথা ঠিক তাদেরকে যখন জিজ্ঞেস করেন আল্লাহর নবী যে ঘটনা কি তোমরা কিভাবে পবিত্রতা হাসিল করো তারা জবাব দিল নাত্তাবুল মাল হিজারা আমরা ওই ঢেলা নেওয়ার পরে পানি গ্রহণ করি তখন বললেন যে এই এই জন্যই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন তাহলে বোঝা গেল ঢেলা নেওয়ার পরে পানি নিতে হবে তাই না কি দলিল এই বক্তব্যের দলিল কোথায় এটা একটা জাল হাদিস সমাজে চালু আছে গোটা সমাজে আপনি চাইলে দলিল দিতে পারবেন না এর পক্ষে অথচ আবু দাউদের 37টা খুলুন 44 নম্বর হাদিসটা খুলুন 555 নম্বর হাদিসটা খুলুন ইবনু মাজার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবাবাসীকে জিজ্ঞেস করলেন যে ঘটনা কি আল্লাহ তোমাদের প্রশংসা করলো কেন তখন তারা জবাব দিল নাহনু নাস্তানজিবিল মা ও নাত্তাসিলু মিনাল জানাবা তখন তিনি বলতে ফাহুয়া দা কাফা আলাইকুমুহু
তারা উত্তর দিলেন আমরা ইস্তিনজা করি পানি দ্বারা আর অপবিত্র হলে গোসল করে থাকি আল্লাহর নবী বললেন ফাজাকা এই জন্য আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন আর ফা আলাইকুমহু আর তোমরা এই আমলই করতে থাকবে তাহলে পানি নেওয়ার মধ্যে তো ফজিলত রয়েছে ঢেলা নেয়ার হাদিসে তো নাই এখানে ঢেলা নেয়ার কথা এই হাদিসে নেই মানে অন্যান্যরা ঢেলা নিত যেহেতু মরুভূমি এলাকা আর কুবাবাসীর বৈশিষ্ট্য ছিল তারা কি নিতেন পানি নিতেন এটা হাদিসে বর্ণিত হয়েছে এখানে ঢেলা নেওয়ার কথা নেই এটা তো একটা ঘটনা আছে ঢেলা নেওয়ার পরে চল্লিশ কদম হাঁটতে হবে এটা এক বেহায়াপনা নাউজুবিল্লাহ একজন ব্যক্তি নাকি সহিহ মুসলিমের উদ্ধৃতি দিয়েছেন একশো তিরিশ পৃষ্ঠা এটা খুব দুঃখজনক ব্যাপার ওই একশো তিরিশ পৃষ্ঠা আছে যদি পানি না পাওয়া যায় তাহলে ঢেলা ব্যবহার করবে বেজোর তিনটা নিবে বা একটা নিবে ওখানে তো পানি ব্যবহার করার আগে ঢেলা ব্যবহার কথা বলা হয়নি এক দুই নম্বর মহিলাদের কি ফতোয়া দিবেন কি ফতোয়া দিবেন পুরুষদের পেশাব বেশি অপবিত্র না মহিলাদের পেশাব বেশি অপবিত্র সহিহ বুখারী দুইশো বাইশ নম্বর হাদিসটা খুললেন ছেলে বাচ্চা যদি পেশাব করে দেয় খাওয়া শিকার আগেই তাহলে পানি ছিটিয়ে দিলেই চলে কিন্তু কন্যা শিশু যদি হয় পানি ছিটিয়ে দিলে হবে ওকে ধৌত করতে হবে হাদিস প্রমাণ করে পুরুষদের জন্য এই ফতোয়া দিলেন আপনি চল্লিশ কদম হাঁটতে হবে তো মহিলাদের কী করবেন নাউজুবিল্লাহ এটা বলা যায় না এগুলো কথা এক একই ব্যক্তি যিনি পেশাব করেন তিনি নাচানাচি হাঁটাহাঁটি করেন কিন্তু ওই ব্যক্তি আবার টয়লেট থেকে বের হওয়ার পরে কই হাঁটাহাঁটি তো করেন না কুলুপো তো ধরেন না ও আপনারা বুঝলেন না জিনিসটা টয়লেট থেকে বের হওয়ার পরে কিন্তু কুলুপ ধরে না হ্যাঁ দেখেন যেখানে হাদিস বিরোধী কথা সেখানে ফাঁক রয়েছে অর্থাৎ এগুলো করবেন না আপনারা ছেলে এবং মেয়ে গোপনে বিয়ে করে শুধু ছেলে এবং মেয়ে আচ্ছা শুদ্ধ হবে কিনা যদি না হয় তবে পরবর্তীতে মেয়ের অভিভাবকের উপস্থিতিতে ছাড়া শুধু সম্মতি নিয়ে জি ছেলে মেয়ের একসঙ্গে যদি বিয়ে করে ওই বিয়ে বাতিল ওই বিয়ে বাতিল যদিও তার বয়স তিরিশ বছর হয় বিয়ে করা বাতিল ক্ষমা দেন এ বিয়ে চলবে না ওই শ্বশুরকে ডেকে নিয়ে এসে তার সম্মতি নিয়ে দুইজন সাক্ষীর উপস্থিতিতে আবার বিয়ে পড়াতে হবে কোট কেন পৃথিবীর সবকটে যদি এই বিয়ে হয় তবুও বাতিল তিনটা বাক্য আসছে নিকাহুয়া বাতিলুন নিকাহুয়া বাতিলুন নিকাহুয়া বাতিলুন তার বিয়ে বাতিল তার বিয়ে বাতিল তার বিয়ে বাতিল চলবে না অভিভাবক থাকতে হবে বিশেষ করে মেয়ের বিয়ে হয়নি অর্থাৎ এই বিয়েটাই হয়নি সোজা কথা যেটা শেষ জাযাকুমুল্লাহ খায়রান আপনি এক একে জেনে নিন আপনারা জি সময় অনেক হয়েছে আপনারা সুন্নাত পড়ে যাবেন অবশ্যই জি জাযাকুমুল্লাহ খায়রান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু